ও যুবক, ধরা ছোঁয়ার বহুত দূরে, কোনোদিন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না। মোবাইলের ভিতরে দেখো তো চুমা মারো, ঠিক না? না রাগ হয়ে গেলা, মারো না, না মারো না, রাগ হয়ে গেলা? আড়াই হাজারের লোক রাগ হয় না? তোমাকে পায়ে ধরে বুঝাইতেছি, আমি তোমাদেরকে মহব্বত করি, এই জন্য আমি চাই না তোমাদের যৌবন জলে যাক, চাই যৌবন অবস্থায় তুমি আল্লাহ আলা হও, চাই যৌবনের বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আনো, এটা চাই। সারা রাত্র নেটে দেখা, ঠোঁট কামড়াইতে থাকো, দুই তিন বন্ধু একজন আরেকজনের চোখে টিপ মারতে থাকো, ঠিক না? সপ্তাহে একবারও কোরআন শরীফটা নিয়ে একটা চুমা দাও না, যে মালিক তোর কালাম, মহব্বত করে একটা চুমা দিলাম। বুঝবেন কিনা জানি না, পড়তে যে পারে না সে তো কোনোদিন খতমের সওয়াব পাবে না, পাবে? পড়তেই পারে না, খতমের সওয়াব কি হবে? আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে, কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, কতটুকু স্নেহ, কতটুকু মায়া, কতটুকু মমতা আমাদের সাথে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু ভালোবাসা। আল্লাহ বলে পড়তে পারে না, আমার বান্দা, আমার বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া দুনিয়ার থেকে চলে আসবে। আমি 104 খানা কিতাব দিলাম, কালাম তো কাউকে দিলাম না, বন্ধুর উম্মতকে কালাম দিলাম, আর সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, একটা আমলনামায় কোরআন খতমের সওয়াব থাকবে না, এটা হয়তো হয় কি কইরা? তাইলে আমি যে ভালোবাসি এটার বিকাশ ঘটলো তো ঘটলো কি কইরা? বন্ধুর উম্মত যে এটার পরিচয় হইলো তো হইলো কি কইরা? তো আল্লাহ সূরায়ে ইখলাস নাজিল করছেন এই জন্য যে এই উম্মতের একজন মানুষও যেন কোরআনের খতমের সওয়াব আমলনামায় লেখানো ব্যতীত দুনিয়ার থেকে না যায়। এই জন্য একবার পড়লে 10 পারার সওয়াব, দুইবার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারার সওয়াব আল্লাহ লেখা দিতে থাকে। এই জন্য সূরা ইখলাস আছে। একজন তো এই মজমায় নাই যে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে এই নিয়তে যে আমি ডেলি আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই, এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে একজন পুরুষ তো হাত উঠায় আমাকে দেখাইতে পারবে কিনা জানি না। বোঝেন আগে, বোঝেন তারপরে যে এই নিয়তে ডেলি পড়ি যে আমার আমল নামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক, ডেলি পড়ি, মিস হয় না, কন্টিনিউ পড়ি, কয়জন হাত উঠাইতে পারবেন? হয়তো একজন নামান, আল্লাহ জাজায় খায়ের দেখ, দুইজন কিন্তু উচিত না, না না পড়বেন এটা না, পড়ি পড়ি আগে বোঝেন গ্রামার তারপরে উঠায়েন, যে আমি ডেলি পড়ি এই নিয়তে যে আমার আমল নামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। 365 দিনে যেন 365 কোরআন খতমের সওয়াব আমার আমল নামায় লেখা হোক। হায় হায়, রমজানে তো আর 1 থাকে না, রমজানে তো 1 দিন 70 খতম হয়ে যায়, কত? 30 রমজান হলে কত হয়? 321 কত হয়? 21,100 খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তো মহব্বত করে দিছিলেন, কোরআন পড়ে না চুমা হতে দেয় না, কোরআন পড়তে পারে না ডেলি 1 খতম কোরআনের সওয়াব তো নেই না। আজকের থেকে নিবেন তো, কে কে নিবেন দেখি, ওয়াদা কিন্তু ওয়াদা, পাক্কা নামান। আজকে যদি এতটুকুই হয় তাহলে সবা সাকসেস। এই মজমাই যদি অভ্যাস করে যে ডেলি আমি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ এই নিয়তে পড়ব, যে আল্লাহ
365 দিনের একটা দিনও যেন এরকম না যায় যে এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় লেখা না হয়। চিনেন কোরআন কাকে বলে? চিনিও তো না। কোরআন কালামুল্লাহ, মান জালাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ। আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা দিবেন, কোরআনকে যে সামনে রাখবে, বুকে রাখবে, মহব্বত করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাকাইতে হাকাইতে জান্নাতে নিয়ে যাবে, হাসরাইতে হাসরাইতে জান্নাতে নিয়ে যাবে, কোরআন তাকে পাহারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে, কোরআন তাকে হায় হায় পটুকল দিতে 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 জান্নাতে নিয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি ধ্যান দিয়া মন দিয়া শুনব দিনের কথা, তত বেশি দিলে কাটবে, তখনই বুঝে আসবে আমাদের সবচেয়ে প্রয়োজন কি। আজকে বুঝে আসছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুনিয়ার বস্তু, দুনিয়ার আসবাব, কাপড় চোপড়, ঘর বাড়ি, গাড়ি শাড়ি, দুনিয়ার বস্তু বুঝে আসছে। এই জন্য মাথার গাম পায়ে ফেলতো দ্বিধা করি না, দেশ থেকে দেশান্তর হইতো দ্বিধা করি না, কারো গলায় ছুরি চালাইতো দ্বিধা করি না, মরতো দ্বিধা করি না, মারতো দ্বিধা করি না। আমি তো চোখে দেখা বলতেছি, মাঝে মাঝে অনেক দুঃখ লাগে আমার। এইবারও আমি আমেরিকাতে গেছি, আমি গত সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে। প্রত্যেক বাড়ি দুই একটা দেখি এরকম, যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে যায়, 30-30 লাখ টাকা খরচ করে, ওদের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে। 30 লাখ এর বিনিময়ে আমেরিকা, তাও মেক্সিকোর জঙ্গল, এটা পাড়ি দিয়া। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ছিল এটা উম্মত ভুলে গেছে। সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের দিনের দিন। এটা যদি বুঝতাম যে দিন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যদি বুঝত আর যদি দিলে গাত্থ, কসম খোদা, সত্য এটাই। সন্তান সারা রাত্র মা বাবার পাউটি পায়ে ঘুম পড়াইত, আর সকালবেলা পায়ে চুমা দিয়া বলতো আমার জান্নাত কমপ্লিট। কেননা যখন পাও টিপা ঘুম পড়াইতো, তো মার বাবা দোয়া দিত, বাইজিদ বুস্তামিকে মা দোয়া দিছেন, একদিনের দোয়াই অলি। মা দোয়া দিত আল্লাহর আরশ কাইপা উঠত, এক রাত্রে পাও টিপায় জান্নাত হয়ে যেত। যখন মা বাবাকে সান্ত্বনা দিত সন্তান, যে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা তোমাদের কোলে থাকতে চাই, বুকে থাকতে চাই, আমাদের কোনো প্রয়োজন নাই, পাবো তো শুক্রিয়া আদায় করব, না তা পাবো তো সবর করব, কিন্তু তোমাদের ক্লান্তি দেখতে চাই না। এই দুই জিনিস যদি সন্তানের ভিতরে আসতো, খোদার কসম চোখের অগোচরে জান্নাত তৈরি হয়ে যেত। সুখ আর শান্তি দিয়া ঘর ভরা যেত, সুখ আর শান্তি। আজকে কেউ সুখী না। মা সন্তান জন্ম তো দেয় সুখের আশায়, কিন্তু সুখী হয় না। একদিন এটাও বলতে বাধ্য হয় যে হয় তোকে জন্ম না দিয়া যদি একটা সাপ দিতাম তাহলে কত না ভালো হতো, একটা ফলের গাছ লাগাইতাম কত না ভালো হতো। আর এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে সন্তানের হাতে মা ষাট টুকরা, এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে ছেলের হাতে বাপের জান দিতে হইতেছে, এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে বাই গলায় গামছা দিয়া বাইকে আদালতের কাঠ গোড়ায় দাঁড়া করায়া তারপরে হাতে তালি দিতেছে, এই দৃশ্য আমাদের কোনোদিন দেখতে হতো না। বাই বোনের জমিন খায়া গলা ধাক্কা দিয়া বোনকে ঘরের থেকে বাহির করে দিতেছে,
এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না, যে রাস্তা অনিরাপদ, সন্ধ্যা হইতে দেরি, কেউ আর এই রাস্তা দিয়া যাইতে চায় না। সবাই ভাবে এই রাস্তা দিয়া গেলে হয় সব লুটা যাবে, এরকম কোনোদিন হইতো না। বরং মানুষ সারা রাত্র নির্ভীক চলত, আর কিছু লোক রাস্তায় দাঁড়ায়া থাকত, ওদেরকে জিজ্ঞাসা করলে এই রাত্রে কেন দাঁড়ায় আস, বলে আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য। বলে জান্নাত রাস্তায় কোথায় আবার? বলে কেউ যদি বিপদে পড়ে এই রাত্রে আমি সাহায্য করব, আর আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা নিব। তাইলে এরকম পরিবেশে বলেন যে এক রাত্র সহযোগিতা জান্নাত? ওলামাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুলের কাছে জানাজা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে কেউ এর নেক আমল জানো? বলছে চিনি না, কোথেকে জানব। তো মজমার শেষ মাতার থেকে একজন বলছে আমি জানি, কিন্তু একদিনের। বলছে সেটা কি? বলছে রাত্রে এক দলকে সে পাহারা দিতেছিল, মদিনায় ঢুকতে পারে নাই, ক্লান্ত ছিল, এদেরকে বলছে গেট বন্ধ হয়ে গেছে, সকালে শহরে ঢুকতে হবে। আগে নিয়ম এরকমই ছিল, তোমরা ক্লান্ত তোমরা ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আমি মদিনার বাসী, আমি তোমাদেরকে পাহারা দিব। তা আল্লাহর রাসূল বলছে জানাজা নিয়ে আসো, আমি পড়াবো জান্নাত কমপ্লিট। তাইলে আমাদের দেশের রাস্তাগুলো এরকম হতো, এরকম হতো। আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দিন, আর কিচ্ছু প্রয়োজন নেই, দুনিয়ার আসবাব প্রয়োজন না। আজকে আসবাব আছে দিন না থাকার কারণে, দিনদার না হওয়ার কারণে, দিন না থাকার কারণে। হায়, যুবক ও যুবক না, না পুরুষ ও পুরুষ না, নারী ও নারী না, সব আমরা চেঞ্জ হয়ে গেছে। শুধু ভাবি বস্তু বস্তু, এই জন্যই দিন যদি থাকত কসম খোদার, যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে, মার ভিতরে যে দুধ আসে, দুধ বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মার রক্ত দুধে রূপান্তরিত হয়, মার রক্ত, যেই মা রক্ত দুধে রূপান্তরিত করা সন্তানকে লালন পালন করা, যেই বাবা মাথার গাম পায়ে ফেলা, সারা দিন মানুষের বকা জকা শুনা, যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে, চাকরি করো আর অন্যের কাছে যেখানে কাজ করো, বকা জকা ছাড়া এমন দিন যায় না দুই চারটা বকা জকা না খায়। সত্য তো? বকা জকা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে দুই চার দশটা থাপ্পড় খায় ও বাড়িতে ফিরে না, ফিরে না। হ্যাঁ, কি যুবক রাগ হয়ে গেলা? হ্যাঁ, ১৯ তে ২০ হইলি তো তোমরা লাগায় দাও, ঠিক না? কি লাগাও না? হ্যাঁ, কি রাগ হয়ে গেলা? না লাগাও না, একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো, দুই তিনজন বন্ধু বান্ধব হইলে তো সাইজ করে দাও, ঠিক না? কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে বাইর হইতে হয়, ও জানে আমার সন্তান, আমার বিবি, আমার সংসার, থাপ্পড় খাইলেই কি আর বকা জকা খাইলেই কি, পেটের দায়ে বাহির হইতে হয়। একদিকে মা রক্তকে দুধ বানায় খাওয়াইছে, পান করাইছে, আর একদিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে গৃদ্ধাশ্রমে ছেড়া আসে না, ছেড়া আসে না, নাই বৃদ্ধাশ্রম, হয়তো আড়াই হাজারে নাই, ঢাকা শহরে ডর্জনের উপরে আছে, মনে হয় আড়াই হাজারও আছে বৃদ্ধাশ্রম। এখন ভালো ব্যবসা, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে, কেন? ওর কাছে দিন নাই, দিন দিন যদি থাকতো তো শাফি রহমতুল্লাহ আলের মতো মাত্রে পাও টিপত আর তেল মালিশ করে মাকে, বৃদ্ধা মাকে ঘুম পড়াইতো,
আর মাঝে মাঝে তালুতে চুমা দিত খুশিতে। মা বলতো বেটা পায়ের তালুতে চুমা, তো জবাব দিত আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ জান্নাতে স্বাদ নিতেছি। আজকে আমাদের প্রয়োজন হলো দিন, আর কিচ্ছু প্রয়োজন না। আমার কথাটা নোট করে রাখেন, আজকে হয়তো আমি বুঝাইতে পারতেছিলাম, আমার কাছে জাদু নাই। আমি ভাবি মাঝে মাঝে আল্লাহকে দোয়া করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফায়রা ঢুকাইয়া দিতে পারি, আমি আমার জাতির দিল ফায়রা ঢুকাইয়া দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি। দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না, এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন। দিন যখন আসবে, যখন দিনদারি শিখবো, তো যুবক সত্য এটাই, সত্য এটাই, একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না, কথা দ্বারা, এমনকি ওর দিলের ভাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না, দিলের ভাবনা দ্বারা। কথা তো দূরের কথা, আমাদের দিন প্রয়োজন আর কিচ্ছু প্রয়োজন না। দিন প্রয়োজন আমাদের, এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত, মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আর আমাদের জন্য দিন নির্বাচিত, আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। হুয়া জিতাবাকুম, আল্লাহ এই উম্মতকে নিজের হাতে নির্বাচিত করছেন, বাছাই করছেন, আমরা বাছাইকৃত। শুধু বাছাইকৃত না, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে, লেবেল, লেবেল বোঝেন, আরে বোঝেন, লেবেল, কোম্পানির লেবেল লাগানো থাকে না কোম্পানি, আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে, কুনতুম খায়রা উম্মা, এটা হলো লেবেল, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, আমরা বাছাই কৃত, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে, কুনতুম খায়রা, কোরআনে আছে না বানায়া বলতেছি, তোমরা উত্তম উম্মত, লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে, আল্লাহ পেঁচাইয়া দিছে। আমাদের দিন প্রয়োজন, আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে অতিষ্ঠ। দিন যদি থাকতো রাগ হয়ে যাবেন বলবো, রাগ হয়েন না, মাপ কিন্তু চাই, আগে মাপ চেয়ে নিতেছি। দিনদারি না থাকার কারণে আমার দিলের ব্যথা বলতেছি, আমি এর আগেও একবার এখানে আসছিলাম, তখন মনে হয় পুষ্কুনি ভরাট হয় না, পুষ্কুনি একটা ছিল এখানে, হ্যাঁ হ্যাঁ পুরা ভরাট, তখন ভরাট ছিল না, আমি এর আগে একবার আসছি এখানে, আমার মনে আছে দুপুর বেলা আসছি আমি, কয়েক ঘন্টার জন্য, এক দেড় ঘন্টার জন্য মনে হয় বসছিলাম আমি, আমি দুঃখের কথা বলতেছি। বাস্তবিক দিনদারি যদি আমাদের, দিন যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে সবচেয়ে পুরান মাদ্রাসা এটা 2500, আর এর সমান সম্পত্তি কোনো মাদ্রাসায় 2500 মনে হয় নাই, এই মাদ্রাসাটা এরকম জীর্ণ শীর্ণ হইতো না, এত পিছিয়ে থাকতো না এটা, এইখানে কয়েক হাজার ছাত্র হইতো, দাওরায়ে হাদিস পর্যন্ত এটা মাদ্রাসা হইতো। আজকে ওয়াজ দিয়া গ্রামবাসী রুহের মাগফিরাত কামনা করতেছেন, ঠিক না, বৎসরে একবার হাজার হাজার ছাত্র এখানে পড়তো, আর 24 ঘন্টা এই গ্রামবাসীর পাশাত গ্রামের মানুষের কবরের ভিতরে সোয়াব যাইতে থাকতো, বৎসরে একবার আমাদের আইসা ধাক্কাইতে হইতো না। আজকে তো বৎসরে একবার আসছি আমরা ধাক্কানের জন্য, রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখি কিন্তু রাগ হয়েন না, ধাক্কাইতে হইতো না। হাজার হাজার হেফজোখানার ছেলেরা যখন পড়তো আর পাগড়ি নিত আর দাওরা পর্যন্ত হইতো, হাদিস পড়তে থাকতো, ও আমি খুইলা দেখাইতে পারতাম না, আপনাদেরকে দেখাইতে পারি না, যদি পারতাম তাহলে কবর থেকে উঠায় আইনা চেরে বসায় ওর থেকে কারগুজারি নিয়ে পাঠায় দিতাম, পারতেছি না, এই ক্ষমতা আল্লাহ দেয় নাই কাউকে।
একজনকে দিছিলেন, যাদেরকে দিছে এরা কেউ দুনিয়াতে নাই, আমি কোত্থেকে পাবো? আমাদের সবচেয়ে প্রয়োজন দিন, যুবক দিন প্রয়োজন। এই জন্যই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও মানুষ তোর জন্য দিন প্রয়োজন।